নিখোজ হয়ে যায় কিন্তু আবারও নিখোজ নদিয়ার আদিবাসী হোস্টেল থেকে দুই ছাত্র ছাত্রদের নাম দীপ সর্দার ও অভি সর্দার প্রথমবার খোঁজ মিললেও ফের নিখোজ তদন্তে কৃষ্ণগঞ্জ ও ভীমপুর থানার পুলিশ এই বিষয়ে বিস্তারিত জেনে নেব আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ খুঁজে দিয়ে গেছে পুলিশকে বলো না না আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো নদিয়ার আদিবাসী হোস্টেল থেকে নিখোজ দুই ছাত্র দুবার নিখোজ হয়ে যায় ওই দুই ছাত্র ছাত্রদের নাম দীপ সর্দার ও অভি সর্দার এই বিষয়ে বিস্তারিত জেনে নেব আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ বিশ্বজিৎ কি জানা যাচ্ছে এর আগে ওই দুই ছাত্র নিখোজ হয়ে গিয়েছিল আবারও নিখোজ হয়ে গিয়েছে ওই দুই ছাত্র দেখো কৃষ্ণগঞ্জে দুই আদিবাসী ছাত্রী গত কদিন আগে নিখোঁজ হয়ে গেছিল গতকাল রাত্রিবেলা হাঁসখালি কুলগাছির মোড় থেকে তাকে সাধারণ বাসিন্দা তাদের দেখতে পায় সঙ্গে সঙ্গে তাদেরকে নিয়ে যায় তারপর আজকে সকাল থেকে আবার গতকাল রাতের থেকে আবার নিখোঁজ হয়ে যায় তারপর কৃষ্ণগঞ্জ থানার পুলিশ তারপর এক ঠিক সীমান্ত বর্ডার যেটা হচ্ছে মাছ দিয়ে একদম বর্ডারের সাইডে তাদেরকে উদ্ধার করে আজকে সেই হোস্টেলে তার তার বাবা মার কাছে বেশ কদিন ধরে এই দুই ছাত্র পুরো নিখোঁজ ছিল প্রায় তার বাবা মা তারা কৃষ্ণগঞ্জ থানায় তারা লিখিত অভিযোগ করেছিলেন এই আদিবাসী পরিবারের লোক তারা ধন্যবাদ বিশ্বজিৎ তারপর কৃষ্ণগঞ্জ তারা পুলিশ তদন্ত শুরু করে তদন্ত ভিত্তিতে যেটা জানা আপনাদের যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো নদিয়ার আদিবাসী হোস্টেল থেকে নিখোঁজ দুই ছাত্র বুধবার নিখোঁজ হয়ে যায় ওই দুই ছাত্র পুলিশকে বলো না যে খুঁজে দিয়ে গেছে পুলিশকে বলো না না পুলিশ ফাজলামি দিয়ে গেছে আমরা পাগলের মতো